হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। দেখো, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা সকল অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা খুশির খবর, কারণ তোমাদের কিন্তু অনেকদিন ধরে তোমরা এটা নিয়ে আন্দোলনও করেছো যে তোমাদের যে পোষণ টাকার অ্যাপস, ঠিক আছে, যে পোষণ টাকার অ্যাপসের থ্রুতে তোমাদের যে বাচ্চাদের যে আপডেট, মানে বেনিফিশিয়ারিদের ডিটেলসগুলো আপডেট করতে হয়, তাদের কী খাওয়ানো হচ্ছে, সেন্টার খোলা হচ্ছে কি খোলা হচ্ছে না, এইসব জিনিসগুলোকে আপডেট করতে হয়, তো সেটার জন্য তোমাদের কিন্তু আগে বলা হয়েছিল যে মোবাইল দেওয়া হবে। তো সেই রিগার্ডিং আপডেট কিন্তু কবে দেওয়া হতে পারে সেটা কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। আজকে যেটা আমরা নতুন আপডেট হয়ে আসছে সেটা হচ্ছে মোবাইল রিচার্জের টাকা নিয়ে, ঠিক আছে। তো সেটা হচ্ছে যে মোবাইল রিচার্জের কিছু 200 টাকা করে যে কথা বলা হচ্ছে যে 200 টাকা করে তোমাদের মোবাইল রিচার্জে দেওয়া হবে। তো এটা আপডেট উঠে আসছে এটাই যে তোমাদের কিন্তু জানুয়ারি মাস থেকে এই 200 টাকা করে কিন্তু তোমাদের দেওয়া হতে পারে, ঠিক আছে। কীভাবে এবং ডিটেলসটা এবং কবে থেকে দেওয়া হতে পারে সেটা বিষয়টা আমরা ভিডিওতে জানবো। এবং এই যে মোবাইল রিচার্জ 200 টাকা করে সেটা তোমাদের কত মাসের একবারে দেওয়া হবে, কারণ এটা কিন্তু ডিসেম্বর মাস থেকে কিন্তু এটাও বলা হয়েছিল যখন থেকে তোমরা পোষণ টাকার অ্যাপস ইউজ করছো তখন থেকে কিন্তু এটা দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের যেটা আপডেট উঠে আসছে সেটা অক্টোবর মাস পর্যন্ত, সেটা কী ডিটেলসে আলোচনা করবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর ভালো লাগে লাইক করবে, চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করি। তো প্রথমত আমি বলে দিচ্ছি যে প্রথমত হচ্ছে যে মোবাইল রিচার্জের 200 টাকা করে দেওয়া হবে কারা পাবে। তো এটা কিন্তু সকল অঙ্গনওয়াড়ি ICTS যে কর্মীরা রয়েছে তারা কিন্তু এটা পাবে, ঠিক আছে। এই ক্ষেত্রে অনেকে বলতে পারো যে এখানে আশাকর্মীরা পাবে কি না, তা দেখো আশাকর্মীরা পাবে কি না, কারণ কি আশাকর্মীদেরকে নিয়ে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির থ্রুতে যে আশাকর্মীদেরও কিন্তু 8000 টাকা, মানে তোমাদের 8000 টাকার কিন্তু মোবাইল দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা ইম্পর্টেন্ট যে যদি অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইলে 200 টাকা করে দেওয়া হয় প্রত্যেক মাসে, তো সেই ক্ষেত্রে আশাকর্মী যারা রয়েছেন তাদেরও কিন্তু দেওয়া হতে পারে 200 টাকা করে। তো আশাকর্মীদের রিগার্ডিং কিন্তু আপডেটটা এখন আপাতত নেই, এখন আপাতত আপডেটটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে, তাদেরকে মোবাইল রিচার্জ 200 টাকা দেওয়া হবে। এবং যেটা আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে যে মোবাইল রিচার্জের টাকাটা তাদের ডিসেম্বর মাস থেকে এই অক্টোবর মাস পর্যন্ত কিন্তু তাদেরকে দেওয়া হবে প্রথমত, যেখানে তাদের দাঁড়াচ্ছে হচ্ছে 2200 টাকা। তো এইটা কিন্তু সকলের অঙ্গনওয়াড়ি কর্মীদের যে খাতা রয়েছে খাতাতে দেওয়া হবে। এবং আপডেট যেটা যে জানুয়ারি মাসের মধ্যে তোমাদের কিন্তু এই টাকাটাকে দেওয়া হতে পারে, ঠিক আছে। এখন কোশ্চেনটা হচ্ছে যে দেওয়া যে যাদের মনে করো অনেক সময় এরকম হয়েছে যাদের হচ্ছে পোষণ টাকার অ্যাপসের মধ্যে তাদের কিন্তু ইনসেন্টিভের যে টাকাটার জন্য তাদের কিন্তু অনেক সময় রিপোর্টে গণ্ডগোল হয়ে গেছে, মানে তাদের পোষণ টাকার ড্যাশবোর্ডে একটা আলাদা রয়েছে আর তাদের যে রেজিস্টার রয়েছে সেখানে আলাদা রয়েছে। তো তারাও কি এই 200 টাকা করে পাবে নাকি তাদের সেই পার্টিকুলার মাসে যেখানে রিপোর্ট তাদের ভুল হয়েছে সেই টাকাটা পাবে কিনা, তো সেই রিগার্ডিং কোনো আপডেট নেই। বাট মোবাইল রিচার্জের টাকা কিন্তু তোমাদের সেইভাবে করে কাটা হবে না, তোমাদের কিন্তু থোরলি মানে ডিসেম্বর থেকে কিন্তু তোমাদের এটা প্রত্যেক মাসে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি কোনো রকম রিপোর্টে মনে করো প্রবলেমও থাকে তা সত্ত্বেও তোমাদের এই মোবাইল রিচার্জের টাকা কার জন্য কোনো রকম সমস্যা হবে না, সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, ঠিক আছে। এর জন্য কোনো টাকা পয়সা কাটা হবে না, যেটা ইনসেন্টিভের জন্য কাটা হবে, বাট এখানে কিন্তু কাটা হবে না। এখানে তোমাদের 2200 টাকার মতন তোমরা কিন্তু জানুয়ারি মাসের মধ্যেই পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো এটা এবং সরকারিভাবে করে বেসিক্যালি এটা কী রয়েছে যে এটা অফিসিয়াল নোটিফিকেশন কিছুদিনের মধ্যে তোমরা পেয়ে যাবে যে তোমাদের মোবাইল রিচার্জের টাকাটা দেওয়া শুরু হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু একসাথে দেওয়া হবে না, কিছু কিছু এরিয়া অনুযায়ী কিন্তু এটাকে অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে অনেক জায়গাতে এবং বাকি জায়গাগুলোতেও কিন্তু দেওয়াটা শুরু হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলে এটা ছিল আপডেটের ভিডিওতে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।